গণমুক্তি পরিষদ গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে 76তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস গন্ডাছড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরার বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিএমপির রাজ্য কমিটির সভাপতি তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী, জিএমপি গন্ডাছড়া মহকুমা সম্পাদক সুমতি চাকমা, সভাপতি ললিত ত্রিপুরা, পার্টির গন্ডাছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, পার্টির নেতৃত্ব সন্তোষ চাকমা, সুশান্ত হাজারি, মোহন চান ত্রিপুরা, অভিলাষ সরকার প্রমুখ। আলোচনা সভায় জিএমপি রাজ্য সভাপতি জিতেন চৌধুরী জনশিক্ষা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করে বিস্তারিতভাবে আলোচনা করেন। এই দিনের জনশিক্ষা দিবসে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি বেশ সাড়া পড়ে। যে জনশিক্ষা সমিতি গড়ে উঠেছিল 1945-এর 11ই ডিসেম্বর, 11ই পৌষ, এই 27শে ডিসেম্বর, 11ই পৌষ, এটা শুধু একটা ঘটনা নয় যে এই আন্দোলন গত 7.5 দশকে আমাদের রাজ্যের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক, ভাষা এবং সমস্ত ক্ষেত্রেতে তার প্রভাব পড়েছে এবং আগামী দিনেও এই প্রভাব অব্যাহত সেখানে থাকবে। তো আজকে যখন আমরা এই 2020 সালে মিলিত হয়েছি, আমরা তখন দেখছি সেই 7.5 দশক আগে এই ত্রিপুরা ছিল অজন্য শাসিত একটা রাজ্য। তখনকার শাসকরা মানুষের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রেখেছিল, তাদের যে উৎপাদিত পণ্য ফসল এগুলাকে অন্যায়ভাবে কেড়ে নিত, তাদের উপরে অকথ্য এই সামাজিক বা রাজনৈতিক অত্যাচার হতো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।